কি বলবো বহিন, আমার বিয়ে হয়েছে আমার মোটামুটি 30-40 বছর হয়ে গেল। তো এতদিন দিয়ে আমার গর্ভে সন্তান এসেছে, আমার একটা বিয়া না বহিন, আমার তিনটা বিয়া, দুটা বিয়া করলাম, একটা আগে করেছিলাম তো ওইটা খুব দারু খেত, ছেড়ে দিয়েছি ওকে। তারপর একটা দাদন খাটতো, দাদন চলে গেছে, আমাকে নতুন নতুন বিয়া করে দাদন চলে গেছে। আর আমি তো আমার বরকে খিচা দেখেছিলাম, আর এসেছে 10 বছর পর এসেছে আমার বাড়ি, মানে আমার কাছে এসেছে। আর দুনিয়ার দাড়ি বহিন কি বলবো, এগুলাতে চাপ দাড়ি হয়ে গেছে, আমি চিনতে পারছি না। আমার কাছে এসেছে দাদন থেকে, বলছে কি কি করছিস রে ফেকনি, বলছি কি মার, এই লোকটা আমার নাম কিভাবে জানলো। হ্যাঁ বাচ্চা, এই লোকটা নাম কিভাবে জানলো, চিনি না জানি না। আর টুপ করে এসে আমার গালে চুম্মা দিয়ে দিল, মার দাড়ি চাপা চাপা দাড়ি আমার গালে একদম বসে গেল, একদম কি বলবো। আর আমি কি করলাম, ওই দাড়ির ভয়ে ভূতনি তো হয়েছিল বিয়ে, ভূতনি বিড়ি ভূতনির নদী পার হয়ে গেলাম কাপড় ছেড়ে। তারপরে বিয়ে করলাম ওই ওলমালদাতে, ওই ওলমালদাতে করলাম রিক্সাওয়ালার সঙ্গে। তো রিক্সাওয়ালার সঙ্গে করলাম, তো করার পর একটা আমার পেটে সন্তান এসেছে, হয়ে গেল অনেক দিন, 7 মাসে 7 সাদুরি খেলাম আমি। আর ডাক্তারের কাছে যে চিকিৎসা করছি, মানে এক্সরে করালাম আমি, তো দেখছি ডাক্তার বলছে যে তোমার পেটে বাচ্চা নাই, কিন্তু সাদুরি খেয়েছি, মানে সাদুরি খেয়েছি কিন্তু ডাক্তার বলছে বাচ্চা নাই। বলছি মার, আমি 7 মাসে সাদুরি খেলাম, আমার পেটে বাচ্চা নাই, আমার পেটে বাচ্চা আছে ডাক্তার মশাই, ভালো করে দেখো। দেখলো এখানে আমার মেশিন ঠেকালো এখানে, বলছে কি যে বলছে শুনেন, বলছে কি হলো, বলছে কি তোমার পেটে বাচ্চা নাই, তোমার পেটে জল জমে গেছে। আর আমি তো বলছি কি মার, এখন যদি সবাইকে বলে দিই আমার পেটে জল জমে গেছে, আমার বর যদি জানতে পারে আমাকে ঝাঁটা পিঠা করবে, না 7 মাসে সাদুরি খেয়েছি। আর আমি কি বলি যে আমার পেটে বাচ্চা নাই, 1 মাস করে 13 মাস হয়ে গেছে তবু আমার ছাইলা হয় না, কিন্তু আমার বর যে কোথায় গেছে রিক্সা চালাতে এখন পর্যন্ত আসছে না। বাবা শরীর দয়ে গেল মা গরমে, আমার বরকে খুব ভালোবাসি আমি। আজ আমার কপালে কি আছে কিছু বুঝতে পারছি না, তবে দেখি বাড়িতে গিয়ে ডাক দিয়ে দেখি আমার বউ বাড়িতে আছে কিনা। বউ, ও বউ, তুমি আসলা, দাঁড়াও আমি যাচ্ছি, চলতে পারি না। এই তুমি কোথায় গেছিলা বউ? কি হলো? আমি গেছিলাম রিক্সা নিয়ে। রিক্সা নিয়ে গেছিলা? হ্যাঁ। পয়সা করে ইনকাম হলো? আরে রিক্সাতে তো পয়সা ইনকাম করতে পারছি না। কেন? রিক্সায় কেউ চাপছেই না। তো ভিতরে আসো, ভিতরে এসে বলো কি হয়েছে। আরে বউ, কি রিক্সায় কেউ চাপতে চাইছে না রে। কেন? রিক্সাতে কি জানি কি হচ্ছে না জানো, সব টোটো খুঁজছে, শুধু টোটো খুঁজছে। হ্যাঁ ভাই কপাল, ব্যবসা ডাউন হয়ে যাবে আমাদের তো। আরে কি এখন কি হবে, কি হবে, যা হওয়ার তা হবে। আর তোর যে অবস্থা, ওটাও তো ঠিক, আমার পেটের অবস্থা তো দেখতে হবে, তুমি অন্য কাজ করো। কি কাজ করবো রে, কিছু তো বুঝতে পারছি না। এই বউ, কোনো বুদ্ধি আছে? বুদ্ধি আমার কাছে বুদ্ধি কি, ওই চল যাও লক্কর কুড়াতে। যাবো লক্কর কুড়াতে? যাবো, কারো থালা বাটি পড়ে থাকবে চুরি করে নিয়ে চলে আসবা। আচ্ছা ঠিক বলেছিস, তুই সত্যি কথা বলেছিস। আরে কি একটা বুদ্ধি কর তো, কিছু খাওয়ার আছে বাড়িতে? কিছু খাওয়া নাই, এখন তো রান্নাই করেনি। রান্না হয়নি? না, রান্না কখন হবে? হয়ে যাবে, এখন তো স্নান করব, তারপরে তো রান্না চাপাবো। ও এখন স্নান করবি? হ্যাঁ। কোনখানে স্নান করবি রে? কেন ঘাটে যাব,
এখনি তো কখন যাব তো বাপ রে বাপ আর পেটে কি খাবে এখন রে এক কাজ করো আমি ঘাটে যাচ্ছি জল আনতে হ্যাঁ হ্যাঁ আর তুমি আজকে রান্নাটা করো রান্না আমি করব হ্যাঁ এ ভগবান কি যে করি আ কিছু বুঝতে পারছি না কেন আরে চাল কোথায় পাবো ডাল কোথায় পাবো আখুন কোথায় পাবো অল্প অল্প আছে সব কিছু দিয়ে করে দাও আচ্ছা বুঝতে পারলা এই বউ শোন তাড়াতাড়ি যাবে তাড়াতাড়ি আসবে হ্যাঁ কেন কেন কি আর দেরি সুচনা তাড়াতাড়ি আসবে ঠিক আছে রান্নাটা করে রাখবা ঠিক আছে যা আমি ঘাটে গেলাম হ্যাঁ হ্যাঁ যেতে যেন খেতে পাই হ্যাঁ হ্যাঁ আমি এরকম মানুষ আমি এই করতে পারি এই বউ শোন 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 তুই যখন যাবি কিনা যা তো শোন না যাওয়ার বলা কোনো কাজ করে যাবি না কি কাজ কাউকে সেটিং করে আমার সাথে চলে যা কাকে সেটিং করব ওকে রান্না করব কে কাউকে বল না তোর বান্ধবী কেউ নেই না না আমার বান্ধবী কে আছে কেউ নেই না হে ভগবান মোরাকে যদি বলে দিতে এখন মোরা বলবে সেটিং করাতে নাই কেউ কেউ নেই না তবে যা ও তুই যাবি তো যাই আমি করব না মানা বুঝলি রে ও তুই যাবি তো যাই আমি করব না মানা তুই কেমন মেয়ে বটি সাথে রে জানা ও তুই যাওয়ার বলাই আমার একটা কাজ করে যা ও তোর বান্ধবীকে ও তোর বান্ধবীকে আমার সাথে সেটিং করে যা আরে যাওয়ার বেলায় আমার সাথে ডেটিং করে যা স্নান করতে তবে আমি বিলম্ব করবো না বউয়ের জন্য আমি রান্না করে রাখবো দেখি বউটা কখন স্নান করে ঘরে ফিরে আস বাপ রে বাপ
জীবনটা দুঃখে গড়া, তাই তো তার নাম চাষি। সারাদিন ওই মাঠে ঘাটে চাষ করি, আর চাষ করে দিয়ে ফিরি ওই বিকেলে সন্ধ্যায় বাড়ি। তবে আজ আমি বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার গিন্নিকে বলবো, ওগো গিন্নি, বড় আশা করে তো ভুট্টাটা লাগিয়েছিলাম পাট, এই এই দিনের যে আবহাওয়া, বৃষ্টি নেই, পাট শুকিয়ে গেছে, তাই আর বিলম্ব করব না, আমি ছুটে যাব আমার ঘরে, দেখি আমার গিন্নি কি করে রয়েছে। ও গিন্নি গিন্নি, কি আমার ডাকে সাড়া দিচ্ছ? হ্যাঁ, তুমি আমাকে ডাকলা? হ্যাঁ গো, দাঁড়াও, আসো আসো, এদিকে তো জীবনটা শেষ করলা, তোমার তো মনে আনন্দ হবে। আনন্দ আর কি হবে, জীবনটা তো ধনিয়ার পাতা, বাটো আর চাটো, আনন্দ হবে না, খিচা মাগি পেয়েছো, আর তুমি যে বুড়া। চি 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 চি, এই যে চাষি আছি বলে মন্দ কথা বলছো আমায়? আজ যদি কোনো মাস্টার মশাইয়ের গিন্নি হতে, বলতে পারতে এহেন কথা? তোমার লজ্জা লাগছে কেন গো? তোমার যে চানের চুল না, সারাদিন মান মাঠে ঘাটে চাষ করি, কদাল চালাই, কদাল পারি বলে মাথায় আমি মাটি ঢোল। তুমি মাথায় তেল মাখিও তো। ও, এখন কোন তেল উঠেছে না সব? হ্যাঁ, কিসকে? কিসকে? আদিবাসী আগো, জানো তেল মাখলে না তোমার ওই দর্পণের আর দরকার নেই। এ মা, তোমার সঙ্গে কথা ঘুরতে যাচ্ছে কি না? হ্যাঁ, বলছি কোটা কে আছে, ওর বেটি আছে না কি? তোমাকে আমাকে বেটি ভাবছে তোমার? ও, সবাই তোমায় আমার কন্যা বলছে তাই না? ওটা না, সবাই সকলে কি বলে জানো? ওই দেখ ওই দেখ, টাকলার বউ চলে যাচ্ছে, ওই টাকলা চাষির বউ। জানো গো, কি করতে টাকলা তুমি? গেছিলাম মাঠে চাষ করতে। তুমি তো যাবা আমাকে ছেড়ে? হ্যাঁ, আর এদিকে যে কালিয়া চকের ছুরা গলা আমাকে দেখছে শুধু। কে? আমি শালা চলে যাই মাঠে? কোন ছুরা কি বলেছে তোরে? ওটা দরজাটা ভাঙা আছে, পিছন দিক থেকে ঢুকে যাচ্ছে যে, ওই গিনে তো ওই দিনকা ঝগড়া লেগে গেছিল। শোন, কালিয়া চকের যত বড় দাদা থাক, আমি রতুয়ার, জানিস উঠি আছার মারবো, এমন না কালিয়া চক একদম গুড়া হয়ে যাবে। ওরকমই তো বলছি, তবুও ঢুকে যাচ্ছে ছুরা। আর ঢুকবে না, শোন, থেকে এসেছি তাই মনটা না একেবারে ভালো নাই। তা আমি কি করবো? আরে দেখতে পাচ্ছ না, ক্লান্ত হয়ে গেছি, কদাল ফেরে ফেরে, তাই একটু ওই কি বলে নাম ভুলেও যাই। খাবার খাবা তো দাদা, আমি তো টাকলা তো, হ্যাঁ বয়স হয়েছে, আত পাকা কেস হয়েছে, তাই আমাকে পছন্দ করে না, বলতেও ভয় লাগে, সালা বলবো না কি না কি বলবে, ওই কালিয়া চোখের ছড়া সে পালিয়ে যাবে নাকি? এই শোনো শোনো শোনো, কি হলো শোনো না বলো, একটু মন খানা ভালো করে দাও না। মন ভালো করব? আরে বুঝতে পারছো না তুমি? না বুঝা, আরে ক্লান্ত হয়ে এসেছি মাঠ থেকে, সুন্দর করে একটু এমনি করে না গাউন শুনবা? আরে তোমাকে তো ওই নৃত্য দেখেই তো বিয়ে করলাম, আগের বউটা মারা গেছে তাই কচি কাঁচা বউ করেছি গো। তোমার যে স্বভাব ভালো, ওই জন্য চলে এসেছি তোমার কাছে। তো শুনো, হ্যাঁ বলো, বাজাবাজি কিনা বাজি তা হে।
मालदा शहरे তাই জানো কেন কেন এই সুন্দর সুন্দর গান শুনবো বলে এই শোনো না এক শোনো একটা কথা বলবো কি হয়েছে বলি তোমাকে কি বলে ডাকবো গো আমাদের তো ছেলেপিলেও নাই ও আশার মা বলো আশা করছি জীবনে হয়তো কোনো সন্তান সন্ততি হবে দাদা ঠিক কি না আর তো কেউ নেই আমাদের আমাদের এই ক্ষুদ্র পরিবার চাষি নিত্যদিন মাঠে ঘাটে চাষ করি তবে আশা আছে ওই মায়ের কাছে আশা করেছি যদি কোনো সন্তান সন্ততি তোমার গর্ভে আসে আশার মা শোনো না কি হয়েছে জানো গো জানো বলো বড় তো খিদে পেয়েছে গো কিছু খাবার দাও না হ্যাঁ গো বাড়িতে তো খাবার নাই আজকে তো বাজার করে এনে দাওনি কি বললে গো তবে তবে কি আজ খাবার পাবো না তুমি খাওয়া নিয়ে আসবা তারপরে না আচ্ছা বেশ তুমি অপেক্ষা করো আমি ছুটে যাচ্ছি ওই কালিয়াচকের বাজার শুনো হ্যাঁ বলো আমি একটু স্নান করতে যাচ্ছি তুমি নদী যাবে আজকে নদী যাব অনেক কাপড় আছে কিনা ওগুলো কাচতে হবে আর ওই যে কাপড়গুলো তুমি কাচবে তাই না আচ্ছা বেশ তুমি নদী থেকে দাঁড়াড়ি এসো আর আমি ছুটে যাচ্ছি বাজারে আচ্ছা বলো তো কি নেবো আজ আজকে কি খাবে বলো আজকে নিরামিষ খাবো নিরামিষ খাবে আলু পটল ঝিঙে এগুলো নিয়ে নেব কেমন হ্যাঁ হ্যাঁ মসুর ডাল নেব হ্যাঁ সুন্দর করে হ্যাঁ ওই তো আসি তাহলে হ্যাঁ এসো আর দাদা বিলম্ব করব না আমি ছুটে যাব বাজারে দেখি বাজারে কি কি পাওয়া যায় সব আমার নাও বলেছে স্কুলে ছেলে মেয়েদের পিছনে সময় দিতে দিতে আমি বাড়িতে আর সময় দিতে পারি না তাই মনে মনে ভেবেছি আমার মাস্টারনিকে ডেকে কয়েকখানা কথা বলবো এই যুগের যা পরিস্থিতি যুগে কি হচ্ছে মানে যেমন তেমনভাবে মেয়েরা সেজে বেড়াচ্ছে এটা দেখি কিন্তু ভালো লাগে না তাই আমার মাস্টারনিকে যদি বলি আমার মাস্টারনি তো একই কেস তার মানে আমার মাস্টারনি তো এই যুগের সঙ্গে তাল মিলিয়ে সেজে সেজে চলে তাই মাস্টারনি কোথায় আছে আমি ডেকে তার তাকে দেখব কেমনভাবে সেজে থাকি কোথায় গো মাস্টারনি ও মাস্টারনি আমার মাস্টারনির আবার খুব রাগ কি হয়েছে
মাস্টারনি এসো 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 এই একটু ম্যাগি করে খাচ্ছিলাম ও ম্যাগি খাচ্ছিলে হ্যাঁ ম্যাগি খাচ্ছিলাম তুমি তো ম্যাগি খাবে যাই হোক খাতাটা রেখেই কথা বলি পটল আলুর তরকারি খেতে খেতে ভিতরটা কয়লা হয়ে গেল আর সঙ্গে একটু কাঁচা পাকা আলু ভাজা ও কাঁচা পাকা আলু ভাজা হ্যাঁ আর এই মতো তরকারি খেতে খেতে মনটা বিরক্ত হয়ে গেছে ভিতরটা আমার একদম কয়লা হয়ে গেছে এজন্য ম্যাগি করে একটু খাচ্ছিলাম যার জন্য ম্যাগি খাচ্ছিলে না হ্যাঁ ভাবছি মনে মনে মঙ্গলবারের দিনে বেশ বড় বড় মাছের পিস খেয়ে দিয়ে একটু বাপের বাড়িতে ঘুরতে যাব শোনো 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 মঙ্গলবারে নিরামিষ খেতে হয় গো না বাবা আমি ওই নিরামিষ নিরামিষ বুঝি না বাপ রে বাপ এতদিন খেলাম ওই জিরার ফোড়ন দিয়ে আলু ভাজা কাঁচা পাকা আর পটল আলু আর পারবো না মঙ্গলবারে আমি মাছ মাংস খাবই আচ্ছা মাস্টার আমি একটা কথা বলবো কি বাবা মেঘ তো হচ্ছেই না কিন্তু এমন ভাবে তুমি চমকাচ্ছ আমি তোমার ভয়ে পালিয়ে যাচ্ছি ও মা আমার ভয়ে হ্যাঁ গো তুমি জানো না গো মাস্টার আমার ভয়ে এখানকার গাছের সব কাগুড়ে যায় ও সব কাগুড়ে যায় হ্যাঁ আচ্ছা মাস্টারনি একটা কথা বলি তুমি জানো না এই আমার ভয় না এই কিঙ্কর গুপ্ত ডিলার তেল মাপতে ভুলে যায় রে তেল মাপতে ভুলে যায় ঠিক বলেছো আচ্ছা মাস্টার নি একটা ভয় করে ও ভয় করে না বলে মাসি তুমি রেশন নিতে এসো না ও তোমাকে বলে হ্যাঁ আহা মানে প্রিয়া নামে জিয়া করে দিবে কলমে আমার বউ একটা কায়দা আছে জানো 100 বার ও তুমি শুনে নিয়েছো কিসের কায়দা আচ্ছা শোনো কি তোমাকে দেখে কি মনে হচ্ছে বলো তো কেন আরে মাস্টারের বউ ভালো করে সেজে থাকবে মাথায় ঘুমটা দিয়ে থাকবে সে না মাস্টারের বউর মাথাতেই কোনো কাপড় নেই মানে আই এম মাস্টারের বউ তোমার তোমাকে দেখে আমি একটা গান মনে মনে মানে বেঁধেছি বুঝলে আমাকে দেখে গান তোমাকে দেখে এই তো শুনি এই গান বসো 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 হ্যাঁ 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 এই শোনো 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 বলো বলো এই সামনে মাসের বেতন পেয়ে একটু এসির ব্যবস্থা করো তো ও এসির ব্যবস্থা করতে হবে আরে সাইটারে বাদে আমি কিন্তু নাইটি পরে থাকবো আরে ছেলে মেয়ের খরচ তো আমরা জমাতে পারি না আবার এসি কোথায় পাবো গো এই জিন্স টপ পরলে কেমন হয় গো জিন্স টপ পরবে আবার হ্যাঁ মাঝে মাঝে একটু পরবো না কি দাদা একে তো সুন্দর করে কাপড় পরে আছো মাথায় কোনো কাপড় নেই জিন্স আরে আর একদম নো ও চলবে না এবার তোমার যে আমি গানটা বেঁধেছি তোমাকে দেখে আর কি আমাকে দেখে হ্যাঁ আচ্ছা শোনাও দেখি এরাই শুধু ভাঙতে জানে ভাঙার খেলা শিখেছি তাকিয়ে দেখো কুলেরই বধু কেমন সাজে সেজেছে এরা শুধু মাথায়
আমাকে কেমন করে প্রণাম করো? কেন? সেলুট দিয়ে? ও সেলুট দিয়ে প্রণাম করো? বাহ, যার জন্য তো আমি গানটা সুন্দর করে বেঁধেছি গো। বাপ, তো তুমি কি মনে করছো তোমার পা ছুতে গিয়ে আমার কোমরে ব্যথা পাবে না? এবার শোনো, তোমার কথাই আমি বলবো। কি বলবে? প্রণাম করা নয় গো দাদা, সেলুট দিয়া আমার চোখ দিয়ে জল পড়ে না, কিন্তু পেঁয়াজ কাটলে জল পড়ে। ও এই ব্যাপার আছে? রান্না টান্না করা আছে, একটু দয়া করে খেয়ে নিও। আজকে আমাদের ওলমালদার বৌরা, ওই রিস্কাওয়ালা চাষির বউ, আমরা সবাই মিলে যাব ঘাটে স্নান করতে। ও রান্না করা আছে? হ্যাঁ, তুমি একটু দয়া করে খেয়ে নিও। আমি নিজেই নিয়ে খেয়ে নেব। একটু বাসনটাও মেজে দিও। এ বাবা, শোনো, আস্তে বলো, কেউ যেন শুনে না। পাড়ার প্রতিবেশীর বৌরা যদি শোনে তো কি বলবে জানো? মাস্টার সকলকে জ্ঞান দেয়, আর মাস্টার ঘরেই অজ্ঞান। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও যাও। তোমার কথা যদি না শোনো। আরে মাস্টারনি, জ্বালার সয় না গো, আমার এসি চাইছে, এসি। ছেলেগুলার টাকা পয়সা আমি জোগাড় করতে পারি না, আমার এসি দিতে হবে, আমি দেব না এসি। স্বামী শহরে ডাক্তারি করে, এক মুহূর্তের জন্য আমাকে সময় দেয় না। আজ সে কোথায় গিয়ে আছে, এত লেট হয়ে গেল। আজ আমরা, আজকে রবিবার, আজ ঘাট যাবার সময়, এখনও সে আসছে না। আজ আসুক, তার সাথে আমি কথাই বলবো না। তাই তো, ওই ভজনটা কি আমার কোথায় থাকে আমি কিছুই বুঝে উঠতে পারি না। তবে যাই হোক, ভজাটা আশা করি এই মুহূর্তে এসে পড়বে, ভজাটা এসে পড়বে। তবে আমি বাড়ি যাই না কেন? কারণ আমি যদি না যাই, তবে না জানি আমার ওই ডাক্তার নেই অভিমান করে বসে থাকবে। আরে ও ডাক্তার নেই, আমার নাম ধরে। আরে দরজাটা খোলো। ওই তো মনে এসেছি, যাই। বেশ বেশ, কি ব্যাপার? প্রত্যহ দিন তুমি ওই আমার দিকে মানে কত পানে চেয়ে থাকো, আজকে দেখছি অভিমান করে রয়েছে, কি ব্যাপার? বাবা, আশা করি অভিমান করে বসে আছে। আরে ও ডাক্তার নে, একদম ছুবে না আমাকে। ওরে বাপ রে বাপ, কেন কি হয়েছে? কাছে আসার চেষ্টা করবে না একদম, বলে ও কাছেও যাওয়ার চেষ্টা করবে না? কেন, কথাও বলবে না? না বলছো যে
সারা দিন কাজকর্ম করো। হ্যাঁ একটু সময় আমাকে সময় দাও। ও দাও না তো, আমি তো সব সময় সময় দিচ্ছি, এখনি সময় দিচ্ছি। বলো কি হয়েছে? এত যে ডাক্তারি করছো, হ্যাঁ এত এত টাকা পাচ্ছো, সব তো ব্যাংকে যে জমা করে আসছো। আরে কোথায় রাখবো যদি ব্যাংকে না রাখি? আহারে তবে না যদি আমাদের ঘরে ডাকাতি পড়ে যায়, আরে যদি ডাকাতি পড়ে যায় তবে তো মুশকিল ব্যাপার। আর যদি আমার বাড়িতে ডাকাতি চলে আসবে, হ্যাঁ সোনা গয়না তো পাবে না, হ্যাঁ আমাকে তো পাবে। ও তোমাকে পাবে? হ্যাঁ তোমাকে নিয়ে চলে যাবে? হ্যাঁ। উড়ি বাবা, তোমাকে যদি নিয়ে চলে যাই তাহলে আমি থাকবো কি করে? থাকবে কি করে? আমি তো তোমার কাছে থাকবো না। থাকবে না? এতদিন ধরে তুমি আমাকে একজোড়া না সোনার কানের বানিয়ে দিয়েছো, না হাতে শাঁখা পলা বাঁধানো বানিয়ে দিয়েছো, না পায়ের তোড়া বানিয়ে দিয়েছো, না গলার মালা বানিয়ে দিয়েছো। তাড়াও তাড়াও তাড়াও, এত তাড়াতাড়ি নয়। তুমি যখন বলতে চাইছো এতদিন থেকে তুমি আমার বাড়িতে আছো, তোমাকে আমি কিচ্ছু দি নাই। না বেশ বেশ বেশ, তবে এই শাড়িটা কে দিয়েছে? এই শাড়িটা তো আমার বাবা দিয়েছে। ওই ওই শাড়িটা তোমার বাবা দিয়েছে? তবে বলো তো ওই কানের দুটো কে দিয়েছে? এই দুটা কানেরও আমার বাবা দিয়েছে। তোমার কানের দুটো তোমার বাবা দিয়েছে? আমার বাবা। কিন্তু বলো তো এই যে কেলে দুটো স্বর্ণ চুড়ি কে দিয়েছে? এটাও আমার বাবা দিয়েছে। তোমার বাবা দিয়েছে? হ্যাঁ। ওই নাকের নাক পালিশটা কে দিয়েছে? এটাও আমার বাবাই দিয়েছে। আরে বলো তো তোমার সিঁদুরটা কে? এটাও আমার বাবাই দিয়েছে। বাপ রে বাপ, ওই সিঁদুরটাও তোমার বাবা দিয়েছে? এই না না, ওটা তো তুমি দিয়েছো। আমি দিয়েছি? হ্যাঁ ওটা তুমি, কিন্তু তুমি যা বলছো আমার বাবা দিয়েছে। না না শোনো না, হ্যাঁ এগুলো ঝগড়াঝাটি বাদ দাও। কি জানো তো? কি বলো তো? আমি কি তোমাকে ছাড়া থাকতে পারবো? তা তো সত্য হই। একটা কথা বলবো? বলো না। মরণ যদি আসে ও প্রিয় তোমার, কি সুন্দর কি মনোরম, ভুলে যেতে পারিব না, করিও ক্ষমা, ভুলে যেতে পারিব না, করিও ক্ষমা, মানুষকে কি ভুলে থাকা যায়? ভুলে যেতে চাইলেও মনে পড়ে যায়। সত্য মরণ যদি আসেও বন্দে মায়া লাগাইছে দিবানা বানাইছে সিহিরিতি শিখাইছে। আই ভাই ব্যাপারটা কি, কখন আসলি? আমাকে কেন ডাকিয়েছেন না? ও আমি কেন ডাকিনি? তার জন্য তুই এসে পড়েছিস? তার জন্য আমি এসেছি। আর কিছু তোমার বাড়ির লেনদেন শুনেছি তার জন্য এসেছি। লেনদেন? হ্যাঁ এমন কি লেনদেন? ওই যে দিদিমণি রয়েছে, মানে তোমার বউ, আমার বউ, তোমার বউ মানে ডক্টর নি, ডক্টর নিকে বল, ডক্টর নির সঙ্গে কিছু আমি লেনদেন দেখে নিয়েছি। যাবে কি না? না পাওয়ার মাঝে আছে বেদনার ইস্যু, ভুলে যেতে চাইলেও ভাসে তার মন,
করছে তোমার আরে কে বলতে হো আমি বলছি তুমি এই মুহূর্তে চলে যাও মরণ যদি আসিও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করিও ক্ষমা ভুলে যেতে পারবো না করিও ক্ষমা আর প্রেমের মরণ বলো এইভাবে দেখবে একদিন কোন দিন আমাকে নিয়ে চলে যাবে বলছি কি শুনো বলো বলছি মাস্টার নি ব্যবহার খারাপ হয়ে গেছে দিনে দিনে মাস্টারের ব্যবহার খারাপ হয়েছে আমি তোমার ছেলে না তাও ব্যাটার মতন ভালোবাসি তোমাকে ও আমি কি বললি তুই বলছি কালকে ছেড়ে গেছিলেন দিদিমণিকে কালকে ছেড়ে কাজে গেছিলেন মানে ট্রিটমেন্ট করতে গেছিলেন ট্রিটমেন্ট করতে গেছিলাম ওই টাইমে দিদিমণি কি করছিল কি করছিল ওই যে একটা ছেলের সঙ্গে ফোনে কথা বলছিল ও ওকে এমন ঝাড়েন ঝাড়েন যেন ওই ঝাড়ন দেখে যেন আর যেন ফোন না করে দাও বেশ 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 চা চা আগে ঝাড়ো আগে ঝাড়ো আরে আমি ঝাড়ছি চ একে ডাক্তার নেই একে শুনছি আমি কি শুনছো তুমি আমি এই বাড়িতে যখন থাকি না তখন নাকি তুমি অন্য ছেলের সঙ্গে প্রেম করো কে বলেছে শুনছি নাকি তুমি ওই ফোনে ফোনে কথা বলো তাই না তোমায় কে বললো এই কথা আরে বলবে এটা কে আমার ওই ভজা বলেছে কে বলেছে আরে আমার কম্পাউন্ডার যে ভজা তোমাকে নাকি দেখেছে আচ্ছা এত বড় বাড়িতে কেউ আছে আরে কে থাকবে আমি বলছি কি তুমি তুমি আমি ছাড়া আর কেউ আছে আমি বুঝাচ্ছি এদিকে আসো এদিকে আসো বলছি দিনে 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 ডাক্তারের ব্যবহার খারাপ হয়ে যাচ্ছে আমি খাচ্ছি ওর সঙ্গে আমি বুঝতে পারছি কি বলবো কি হয়েছে ভাই বল ভাই না বেটা বল বেটা আচ্ছা ভাই বলবে যে আমি চুল ছিঁড়ে নিব কালকে গেল হ্যাঁ ডক্টর দেখাতে একটা রোগীকে হ্যাঁ আর পয়সা নিল ডবল আবার নিজের পকেট থেকে আর চার ডবল দিয়ে দিল পয়সা কি এখন এক টাকা চেয়ে দেখনি এক টাকাও পকেটে নাই খালি পয়সা দিয়ে আসে কাকে কাকে এই যে আমি কি শুনলাম তোমার ব্যাপারে এই জন্য বুঝি দিন দিন আমার কাছে ভালোবাসাটা তুমি কম দিচ্ছ আরে বলবে তো এই জন্য তুমি আমার কাছে আসতে চাইছো না তাই না কেন কেন তুমি কাকে টাকা দিয়ে রোগী ঠিক করছো আমি কাকে টাকা পয়সা দিচ্ছো আমি টাকা পয়সা এই হল আমি পয়সা দিচ্ছি হ্যাঁ কাকে পয়সা দিচ্ছি ওই কোন মেয়েকে বলে ঠিক করে আমি কোন মেয়েকে পয়সা দিয়েছি ওই যে বললো কে বলেছে ওই তো বললো ওই ও বললো হ্যাঁ এই বললি কথা ছাড়া আমার সংসারে দানান আপনাদেরকে ট্রাই করছিলাম আপনি ওকে কতটা ভালোবাসেন আর ও তোমাকে কতটা ভালোবাসে আচ্ছা তো দেখছি তোমাদের মন এক আছে এক আছে আমার মনে ডুয়েট আছে ডুয়েট মানে পার্থক্য আছে না আমার মন ঠিক নাই তোমাদের মন ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ভিতরে থাক না আমি বাইরে যাচ্ছি যা বাবা তুই যা আচ্ছা মরণ যদি আসে ও প্রিয় তোমার ভুলে যেতে পারবো না করিও ক্ষমা ভুলে যেতে পারো না
এই শুনো তোমার গানটা শুনে যেন আমার খুব আনন্দ হলো তাই তাই তুমি কি করবে বলো তো এখন কি করব বলো আজকে তুমি রান্না বান্না করবে না আজকে আমি রান্না বান্না করব কি তুমি তো সেই হাসপাতাল থেকে এসে ওই গায়ে আমাকে ছুঁয়াছুঁয়ি করে দিলে তা তো সত্য আমি আর গৃহে ঢুকবো না এই মুহূর্তে যাব আমি গঙ্গার স্নানে তারপর তারপরে এসে রান্না বান্না করব তারপর খেতে দেব তুমি গঙ্গা স্নান ছেড়ে আবার এসে খুব অতি সত্তরে রান্না বান্না করে রাখবে আমি আর আমার ওই কম্পাউন্ডার ভিলে যাব ওই চেম্বার কেমন বেশ আসি তবে বেশ আমি এই মুহূর্তে যাব সেই চেম্বারে চেম্বারে গিয়ে দেখি কতগুলো রোগী আসে নাকি বাইরে থেকে সৌমি ডাক দেয় এই জি তুমি এসেছো চলো বলছি আজকে কি মনে করে গো স্কুল নাই তাই হ্যাঁ একটু জলে হেলুগুলু খেলবো এর জন্য চলো চলো বাবা নদী যাবি না কি রে এই মা কি ভাষায় কথা বলছে মা আমি কেন এলাম বলতো কি হলো এই ভাষাটা একটু ঠিক করে কথা বলো তুই ভদ্রীর বেটি ভদ্রী চলেছিস কাকে কিরকম ভাবে কথা বলতে জানি ভদ্রী নয় ভদ্র ওটাই হলো আমাদের নানি কই এটা কে রে মাকে শ্বশান খালি না কি রে আচ্ছা রে চপা চম কম চালাবি তুই নানি না কি রে তুমি এই অবস্থায় কোথায় যাচ্ছ এত বড় জার্নি কেন রে রে আমি যেখানে যাই তোর কি আরে আমি নার্সির বউ এই অবস্থায় তোমাকে সাবধানে চলা উচিত নার্সির বউ হয়ে তো কি আছে লাল সাহেব হয়ে গেছে না হ্যাঁ টে টে বলছিস মা কি তুই তো টে টে আমি টে বলি স্নান করতে যাবি না তাহলে কেমনি লীলা লাগাওনি কেন কেন আসলাম তাহলে আমি একটা কথা বলি হ্যাঁ বলো তোমার জীবনটা চললে চলতেই তো মুশকিল এই অবস্থায় কেন কেন মাস্টারনি বাচ্চা কাচ্চা না নিলে হয় না এখন কেন আমি আমার ইচ্ছা আমি যটা মন তেটা বাচ্চা নি এই তোমার শরীরে তো কিচ্ছু নাই তো তোর কি হচ্ছে রে তুই জন মান দে তুই জন মো দে সাত আটটা তুই দে ক্রিকেট টিম বানা ফুটবল টিম বানা হ্যাঁ দে আচ্ছা চলো এখন হসপিটাল থেকে আর কিছু বলবে হসপিটাল থেকে এখন আইন চল তাড়াতাড়ি নদী চল একটা থেকে দুটা চল ওটা জারকিনটা লে তো লিগো চল ভরবো তার আগে থেকে তো কালো হয়ে গেছে সারো কি বলবো বই চিন্তায় চিন্তায় সব শুকিয়ে গেল ছি মানে কি বলবো বল এত দিন থেকে পেট আছে কিন্তু হই না একবারও কি কত দিন ধরে পেট আছে কত দিন তি আছে তে 13 মাস হয়ে গেল বলি 13 মাস কি 13 মাস আমি একটা কথা বলি কি শুনছো মাস্টারি বউ তোমার 14 মাস হবে 14 মাসে কার বাচ্চা হয় জানো কার ঘোড়ার বাচ্চা হয় ওর কই মন আমি গড়াই ধরে নিয়েছি পেটে তোর পেটে জল জমে গেছে কি রে জানি না বহি আর তুই একলা কি লাগিয়েছিস কি করব তো যদি মজাটা জল লাগিয়ে দেই এখানকার পাড়ার মাগিগুলো ভালো না এই মে মুখের ভাষাটা খুব ঠিক করে কথা বলে তোরা ভালো আছিস তো তোরা মাগি নাটা কেটে এই এইভাবে কথা বলে না তো বলে এখানকার মেয়ে ছেলেগুলো ভালো না হ্যাঁ ওটাই তোরা মাগি তোদেরকে কইছি বই শুধু মাগি মাগি বলছিস আমি কিছু বলছি না সেই গিনে এগুলা তো আমার দিদা লাগলো মা লাগলো টে ও এদেরকে কেন আর বিলম্ব এই চলো তো আর দেরি নয় ওই একটা গান শোনাও না হ্যাঁ আমি গাইবো হ্যাঁ তুমি গান গাইবে আর গান শুনতে শুনতে চলে যাবে তোর ভাতার গাইবে তোর ভাতার আসবে নদীতে পরিষ্কার
ছেড়ে দাও না, ওদের সাথে মুখ লেগো না। আমি কিছু বলবো না। নাও দিদি একটা গান শোনাও। কর করে শুরু কর, ভালো গান গলায় দিতে হবে, দেখি কি দিবে। ভালো গান গলা দিব? না গো না, শুরু করো। ঠিক আছে। ওরে প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনাই নয়ে গাগরি। প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, জলানিতে যাই যমুনাই নয়ে গাগরি। কদম তলায় শিখন কালাই বাজাই বাঁশুরি। ওরে প্রেম করেছে, প্রেম করেছে রাধা সুন্দরী, চলো আমরাও স্নান করে নি, কেমন? কেউ দেখছে না তোকে?
বাবা কি গন্ধ তুমি বলে দাও কিসের গন্ধ একটা পাওয়া যায় না মাস্টার নেই কি তুই পাদলি কিটে চুপ কি তুই পাদলি ছি কে কইল তুই পাদলি বই তারা আরো বেশি গন্ধ হয়ে এলো আরো বেশি বাপরে 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 তুই তো পাদিস নি দেখি দেখি মাস্টার ভাই ওদিকে যাও হাটে তুই ধুলি ধুই আছি ভাই ধুলি ধুই আছি ও দিদি ও জি দেখো ওটা কে এই যে তোমার সামনে দেখো কই তোমার সামনেই দেখো ওইতে দেখো তোর জ্বর জ্বর দোহাই লাগে মাটি আমাকে কাট না তোকে জোড়া পাটা দেবো ভাগনাটে মাটি ভাগনাটে ভূতে ভূত ওগে মা এ মাস্টার এ ভাগ তোরা না 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 কি মত ভূত আছে ভাগনাটে তোমরা ভয় পেয়ে যেও না নাকি চুলিয়া আছে চুলিয়া আমি জিকে মানবী তুমি মানবী কেন তুমি এই একাকিনী অকুল সাগরে ভেসে চলেছো আমি বড় জন্ম দুঃখী দিব জন্ম দুঃখিনী মানে লোহবাস হরে ঘরে প্রাণপতিকে কালীনাগে দংশন করেছে আমাদেরকে খাইস না অকুল সাগরে ভেসেছি যাব বলে দেবতা নগরে কেন যাবে দেবতা নগরে নিজের স্বামীর প্রাণদান দিতে তুমি তোমার স্বামী প্রাণদান ফিরিয়ে আনার জন্য দেবতা নগর যাবে হ্যাঁ এ দিদি এই শুনেছো গো শুনেছো বিয়ের বাসর ঘরে সর্পের দংশনে ওর স্বামীর মৃত্যু হয়েছে তাই মৃত্যু স্বামীকে নিয়ে এই একাকিনী অকুল সাগরে ভেসে যাবে দেবতা নগর জিজ্ঞাস করতে যাও 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 মানুষ আছিস তো কি হয়েছে বইন তুই কি হয়েছে কাঁদছিস কেন আমার স্বামীর কারণে কাঁদছি দূরে থাকলানি তোর স্বামী তাকে কালী রাগে দংশন করেছে কোথায় দংশন করছে বই শ্বশুরালয়ে এসে লোহ বাসর ঘরে তার কনিষ্ঠ অঙ্গুলি ইস চোখটা ভেজে গেল গে ভাগ দিছে তোর ভাতারের চোখে কামড়ায়নি তো চোখটা নষ্ট হয়ে যেত তুই কোথায় যাবি দেবতা নগরে ওই রতুয়া দেবীপুর যাবি মা দে কেনার বেলাতে কেনে ভাসছিস একটা লোজ লোজ ভাড়া করলি না টোটো টোটো দে করে তুই যদি রতি আর রতি ভাবি তোমরে উপহাস করো না এই ভাবি তোমরে উপহাস করো না সে অভাগী নারী দেবতা নগরে যাব ও দেবতা নগরে হ্যাঁ কি করতে যাবি দেবতা নগরে প্রাণ স্বামী প্রাণদান ফিরিয়ে নিতে আহারে মোরা মানুষের ফের প্রাণ দান হয় মাগি 52 জেলার 53 নম্বর সত্যি এই হ্যাঁ তোমরা কিভাবে কথা বলছো তার সাথে ভালো করে কথা বলতে পার মাস্টারনির বউ মাগিকে দিয়ে দিব হ্যাঁ টে তুই গোটা গ্রাম গ্রাম শিক্ষা করছিস কিটা শিক্ষা দিচ্ছি হ্যাঁ চল এই তাকে তোমরা এভাবে কেন বলছো কেলা ভেলাকে ভাগ কাটা না এই তো কাটা কুচা করবে দাদা মা তুমি বাবু উপহাস করো না আরে তাকে এরকম কেন করছো সে অভাগিনী নারী যাও যেমন করে আজ আমি নিজের স্বামীর জন্য কাঁদছি তেমন করে তোমরাও কাঁদবে আজ তোমার স্বামী প্রাণ থেকে মারা যাবে তেমন করে তুমিও কাঁদবে অভিশাপ করলাম তোমাদেরকে আমাকে অভিশাপ যেমন করে আমাকে দেখে উপহাস করলে আমি স্বামীর কারণে কাঁদছি তেমন করে তোমাদেরকে কাঁদতে হবে শোনো মা আমরাও ঠাকুরের কাছে কামনা করি তুমি তোমার প্রাণ স্বামী প্রাণদান ফিরিয়ে এসে এই নারীদের কলঙ্ক থেকে তুমি মোচন করো মা সতী নামে যেন এই ধরার বুকে তুমি প্রচার হও চলো আর থাকবো না দিদি দিদি চল বারে বারে তোমার দিদি রাজিস না এই মাগিরা
তোরা ঠাকুরি করছিস ওটা তোর গতিয়া ছিল কি রে ওটা একটা মেয়ে মানুষ আর তোমরাও মেয়ে না মেয়ে হই মেয়ের কথা বোঝো না তুই নদীতে কেন ভাসছিস চলে যেতিস তোরা ভেসে বেড়াতি আমার ওবি সাথ দিচ্ছে তোর ভাতাতে গলা চিপে মেরে দিবা চল না এই তাড়াতাড়ি চলো ভাই আমার বড়ির স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে এসো হবে কি হবে আমাদের কিচ্ছু হবে না देखी कखन घरे फिरे आसो तबे जा बाजारे गेछि बाजार पड़ेछि गिन्नी बोलेछे ओगो बाजारे करे निये एसो आमरा जोगुली रान्ना करबो आर आनंद करो खाबो केमन कोई आमार गिन्नी तो बाड़ी फिरलो ना तबे कि आमाके एकाकिनी सब्जीगुलो कुटते हबे किछुक्षण अपेक्षा करि देखि आमार गिन्नी आमार घरे फिरे किना किछुक्षण अपेक्षा करि चाल डाल बुझते नहीं अरे चाल आछे तो भात नाई एखन की करी उपाय अरे चल फागुन पूर्णिमा राते पलाए जाए चल फागुन पूर्णिमा राते अरे पलाए पूर्णिमा रात
একটু আমিও খাই। খাও খাও খাও। বাজার নিয়ে এসেছি। ভালো ভাবে কথা বলিও না, আজকে আমার মন তো খারাপ। কেন গো, কেউ কিছু বলেছে নাকি তোমায়? তো কেন কেন ঘাটে ঘাটোর মাদিবালা কি করছে? কি বলছে? সবাইকে শিক্ষা দিচ্ছে নাকি? কেন গো জানো? কি একটা বড়কা চুল বালি ছিল, বড় চুল মানে অভিশাপ দিচ্ছিল। হ্যাঁ পাগল, ওর অভিশাপ কি হবে? ওর কিছু হবে না, ওইগুলো অভিশাপ কিছু হয় না। আমি তখন খিচ্ছাই আছি, অভিশাপ কিছু। হ্যাঁ কি আছে, কিচ্ছু হবে না। ওটাই তো, আর বারকা চুল বালি ছিল। হ্যাঁ আর জানো কি হয়েছে? কি হয়েছে? ওই মাগি আমাদের নানি না? হ্যাঁ হ্যাঁ। ওই মাগি কেও কি কি বললো? কি কি বললো? ওকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিলো?
বললো ভাতার মরবে কেন মরবে কেন কি কারণে মরবে ভাতার আমি তো চাইছি যে আমার ভাতারটা মরুক এদিকে শোন আবার অন্য বিয়া করব ভাতারের শেষ আছে একটা ভাতার পাবো এই শোনো শোনো আসো তো খেয়ে নাও তো দাও 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 খেতে পেতে গো আসো আগো কি হলো এটা মাই খেয়ে দিব শুকনা মুড়ি দিবে মাখাও মাখাও সুন্দর করে মাখাও কলা দিয়ে মাখাও কত আদরের বউ আমার কিচ্ছু খাইনি আমি এটা খাবার খাচ্ছি আর ওই যে বাজার ভোর বেগ ভর্তি বাজার সুন্দর করে রান্না করো কেমন খাওয়াও খাও তার স্বামীকে ভাসতে ভাসতে নাকি নিয়ে যাবে দেবতা নগর দেবতা নগর
তার স্বামীর প্রাণ ফিরিয়ে নিয়ে আসবে। তারপর তারপর ওই রিস্কাওয়ালার বউ আর সাইকেলওয়ালার বউ তাকে নানান রকম মুখের ভাষা করে গাল দিয়েছে, গালাগালি করেছে। হ্যাঁ, তাদেরকে অভিশাপ দিয়েছে যে তোদের বর মরে যাবে, তোরাও এইভাবে কাঁদবি। তুমি কিছু বলেছো? আমি কিছু বলিনি। ও, তুমি কিছু বলো না। বেশ বেশ, তোমার চিন্তা করার কিছু নেই। তুমি এই মুহূর্তে ওই আমাদের গৃহে যাও, তারপরে আমরা আসছি। বেশ, কেমন? হ্যাঁ, বেশ বেশ বেশ। হাও, হ্যালো, হ্যালো, ওকে ওকে, মে নেই ওছে, মানে আজকে লাগবে না ডক্টর, মানে বিজি আছে। ওকে, আম ফাইন, রাখেন এটা বই। বেনাটি মাগে মাগে বেনাটি বাতা, বাইরে কেউ ডাকাডাকি করছে। ও ডাক্তার বাতা, আচ্ছা আমি দেখো, আমি গেটটা খুলে দিই, আমি গেটটা খুলে দিই। ও কে বাবা, দাঁড়া না রে, আচ্ছা গেটটা খুলে দিই আমি। বলছি তোমরা কে? আমরা মানুষ। আরে পচা, আরে বাবা, কোথা থেকে আজেবাজে মেয়ে চলে? আরে গিট পড়ক, শুনেন কি হচ্ছে। বলছি এখানে কি কাজে? বলছি যে বেনাটি কে নিয়ে যাব, বেনাটি আমার বাতা। আরে বাবা, বেনাটি নয়, তাহলে বলো ডাক্তার। কি বলছো তুমি? আমাদের ভাতারের শরীর ঠিক নাই গে মা। আমি কে নয়, কে নয়, খাবার খাবার। যদি তারা মরে যায় কোনটাকে দেখবেন? আরে কোনটাকে দেখতো? আগে এটাকে দেখো না গো মা। ওইদিকে মাগের কাছে কি করতে যাইছো? আমার বাতার, আগে আমার বাতার। আরে বাবা, নেই কিছু দিয়ে বুঝে আসো। আগে আমারটা, আগে আমারটা ঠিক করো। ওই আগে আমারটা, ওই মাগে ছাড় না। ওই মাগে, আগে আমারটা। আরে বাবা, আরে শোন, ওর পেশেন্ট খারাপ আছে, যে ও খারাপ আছে, পালে প্রথমে ওরটাকে দেখো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এই ভাজা, আরে তাড়াতাড়ি করে পেশেন্টটা মাপাকে। আচ্ছা কি হয়েছে দেখলেন? আচ্ছা আমি দেখছি। আচ্ছা আচ্ছা, তোমার স্বামীটা মরলো কিভাবে? খেতে খেতে হাতে হাতে মরে গেল। আরে এ ভাজা, দি প্রশেন মাগে, থামো তো প্রথমে, প্লে প্লান এই বাচ্চা মা,
আছে তো ইনজেকশন করতে হবে বেঁচে আছে ইঞ্জিন ছেড়ে বের করে নাও হ্যাঁ ওটা তো বের করব গো জল নে জল আকে দাও আমার টাকা দেখে যাও আমি তোমাকে ফ্রিতে ডাকছি কি টাকা দিব এই যে লান মাগে লান বাবা গুয়ের টেস্টিং আছে তো লোগে মা মাগে এই বাজা ওষুধটা কোথায় গেল আচ্ছা তুমি ইনজেকশনটা মারো আমি ওষুধ এই বাজা ওটা কত কত ওটা কত আচ্ছা আসো 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 হ্যাঁ মাগে এই বাজা উল্টা উল্টা আমি তাকে লিয়ে বাঁধোগে মা তোমারে মুচি দিয়ে দিব তোমাকে ভুলে থাকতে পারো না এই বাজা এদিকাই এদিকাই মাগে ভাতারকে মারছো তুমি এই বাজা জল কত জল আচ্ছা ওটা কত দেখতে খাই নিব এখনি लोक देखे আপরে যখন তখন পাঁচারে দিছে বাবা একলা তো আমার ব্যাটারি ডাউন কি যে লাগে টাকা আছে ঘিনো লাগছে আমারে এইটা রোগী তো মনে জাগে ভেগে গেছে বেঁচে আছে তো এই ভজা একবার আর বাঁচাও একবার আর বাঁচাও তো বাঁচলো नाम कि जानिस ইন্টারমিট ভিটামিন ট্যাবলেট নাম কে রেখেছিল হ্যাঁ এটা আমার নিজের তৈরি করা ট্যাবলেট ও তোমার হ্যাঁ ইন্টারমিট ভিটামিন ট্যাবলেট ও মানে ওষুধটা আমি দেব তোমার ট্যাবলেটের নাম হ্যাঁ তুমি দাও এই ট্যাবলেটটা মাঝখান থেকে ভেঙে পাছায় লাগাও পাছায় ঘুষে দাও পাছায় ঘুষে দাও পাছায় একটু মুখে আর ভজা এটা ট্যাবলেট নে অরিজিনাল মুখে ঘুষো এটা ট্যাবলেটের নাম কি জানিস কি ইন্টারমিন সন্টিপেট ট্যাবলেট নাম ওরে গেছে মাসি বলো তুমি ওটা পাশে ঘুষে দাও আর মুখে দিয়ে দাও ঘুষ করে অরিজিনাল ভেঙে হাফ হাফ হ্যাঁ হাফ ঠিক আছে হ্যাঁ দরকার পড়লে ঘুরিয়ে দিছি চেনা মেড়া কিন্তু মুখে দিবে আচ্ছা মুখে মাগে মাগে লগে মা মাগে আর বলছি আপনাদের ফিক্সড গলা দাও কিসের ফিক্স টাকা গুলো টাকা কি হলো গো টাকা নাও পরে লিবা বেঁচে যাবে টাকা দাও আগে বাঁচবে তারপর এই দিকে ডাক্তার জি দেখলাম উঠো এই দিকে টাকা দেবে না ভাতা জিলিয়েছো হ্যাঁ অবশ্যই তারা বেঁচে যাবে ট্যাবলেট খেয়েছো তো আমার জন্য কথা কেন কইছে না কথা বলবে বলবে ও ডাক্তার হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে যাও সোনার চুরি আছে এই এই দিন আমার ভাতার মরে গেছে তো কি করব চিকিৎসা টাকা না এটা নিয়ে যাও আর তুমি কি দেবে আমার কাছে কিছু নিব হ্যাঁ কিছু নিব মানে দিয়ে ফেলো ফটাফট যাও ফটাফট যাও এখন কি করব গে মা মাগে আচ্ছা থাক তোমার কাছে নেব না আচ্ছা শুন অরিজিনাল ঘটনা বলে দাও অরিজিনাল ঘটনা হচ্ছে কি জানো কি তোমাদের স্বামীকে ওই গ্রাম থেকে লোকজন ডেকে আনো কেন হ্যাঁ ডেকে এনে
চারটা আটটা লোকজন ডাকো নমস্কার, অনেক আনন্দ পেলেন আজকের মতো নীলা প্রসঙ্গ আমাদের।